नमस्कार বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেথ শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সাধারণত বেথ শাক ভেজেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি এই বেথ শাকের সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খুব অল্প সময়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ থাকলো। সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি, বেথ শাকের সবজি। বেথুয়া শাকের সবজি করার জন্য এখানে নিয়েছি এক আটি বেথে শাক। বেথে শাকের নরম অংশটা নিয়ে নিয়েছি। বেথে শাক প্রথমে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব। বেথে শাকটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে কিন্তু খুব ধুলো ময়লা থাকে। প্রথমে এবার শাকটা আমি সেদ্ধ করে নেব, সেই জন্য গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা ফোটা অবধি ওয়েট করতে হবে। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে শাকটা দিয়ে দিলাম। এখন কিন্তু এর মধ্যে আমি কোনো নুন দিচ্ছি না। দু তিন মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা ফুটিয়ে নিচ্ছি। দু তিন মিনিট ধরে শাকটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়ে এর জলটা আমি ছেঁকে নেব। একটা স্ট্রেইনার নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো শাকটা ঢেলে দিচ্ছি ভালো করে, যাতে জল ঝরে যায়। এইভাবে ভালো করে জলটা ঝরিয়ে নেব, তারপরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। শাকটা রান্না করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হিং। হিংয়ের গন্ধ যারা পছন্দ করেন না তারা এর বদলে জিরেও দিতে পারেন। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কুচিয়ে নেওয়া রসুনের কোয়া। রসুন দিলে এই শাকের খুব ভালো একটা ফ্লেভার আসে। রসুনটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুনটা আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা নিয়ে সেটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো কষে নেব, সেই জন্য এর মধ্যে একটুখানি জল আমি অ্যাড করে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম আমি লোতে রেখেছি। লোতে রেখে মশলাগুলো ভালোভাবে কষে নিচ্ছি। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়ে সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে কিন্তু আমি নুন দেব, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে সব মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক সেকেন্ডের জন্য, যাতে টমেটো ভালো মতো গলে যেতে পারে। এটা ঢাকা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড বাদে কভারটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু মিডিয়ামে রেখেছি। দেখুন টমেটো কিন্তু ভালো মতোই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া শাক। শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাক দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই প্রথমে সব মশলার সাথে শাক ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটু কষে নিচ্ছি। শাকটা ভালো মতো কষে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মকাইয়ের আটা। এখানে মকাইয়ের আটার বদলে দিতে পারেন বেসন। বেসন দিন বা মকাইয়ের আটা দিন, যাই দিন না কেন, এতে কিন্তু এই শাকের টেস্ট খুব ভালো আসে। এটা দিয়ে আবার একটু ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি। আমরা সাধারণত বেগুন দিয়ে কিংবা আলু দিয়ে বা কখনও কখনও বড়ি দিয়েও করে থাকি বেথে শাক, কিন্তু এইভাবে যদি বেথে শাক করে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ অপূর্ব হয়, আর এটা ভাত বা রুটির সাথে খাওয়া যায়। মকাইয়ের আটার সাথে শাকটা ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। শাকটা সেদ্ধ করে রেখে যে জল রেখে দিয়েছিলাম সেই জল থেকেই 1/2 কাপ মতো জল আমি দিয়ে দিলাম।
জলটা দিয়ে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। এটা এবার আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। 2 মিনিট বাদে কভারটা খুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন শাকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেথে শাক এইভাবে আপনারাও বাড়িতে চট করে করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে গ্যাস অফ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করব ভাতের সাথে। এটা দুপুরে ভাতের সাথেও যেমন খাওয়া যায়, আবার রুটি দিয়ে যারা রুটি খান তারা কিন্তু রুটি দিয়েও এটা খেতে পারেন। দুটো ক্ষেত্রেই সমান ভালো লাগে এই বেথে শাকের রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই চ্যানেলে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।